এটা আমার আন্দোলন ছিল এবং এই আন্দোলনটা এমন জায়গায় গিয়েছিল যে একসময় সিপিএম গুলি চালিয়ে আমাদের 13 জন ওয়ার্কারকে একদিনে মেরে ফেলেছিল এবং 100 জনের ওপর গুলিটা আহত হয়েছিল। আমরা 21 জুলাইকে সামনে রেখে গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও, আমরা ইভিএম মেশিন চাই না, মেশিন চাই না, ব্যালট চাই, গণতন্ত্র বাঁচাতে চাই, মেশিন চাই না, ব্যালট চাই, আমাদের ব্যালট ফিরিয়ে দাও, গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও। এই মুভমেন্টটা আমরা সারা দেশব্যাপী করব, শুরু করব বাংলা থেকে, এবং এটা আমরা সবাইকেই বলবো, 23 আমাদের যে এত পলিটিক্যাল পার্টি আছে অপোজিশনের, সবাই একসাথে এই আওয়াজটা যেন তোলেন, কারণ আমেরিকার মতো কান্ট্রিও কিন্তু ইভিএমকে বাতিল করে দিয়েছিল এবং আপনারা অলরেডি দেখতে শুরু করেছেন কত মিট ম্যাচ আছে। প্রথমত আপনারা বলি, আমি তো সন্দেহ করি, তার কারণ 2% মেশিন অনলি 2% ভোট গুনতে দেবে, তা 98.8% মধ্যে যে কিছু প্রোগ্রামিং করা নেই, হাউ ডু ইউ প্রুভ? এটা ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল, দেখেনি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, তারা রিজেক্ট করে দিয়েছে। 23টা অপোজিশন পার্টি তো বলেছিল এসব জায়গায় বিচার পাওয়ার জায়গাগুলো, আমরা বিচার পাইনি, কিন্তু এটা তো কথাগুলো উঠছে। আপনি আমাকে একটা মেশিনে যদি আমার 1000 ভোট থাকে, আপনি আমার অনলি 2% গুনতে দেবেন, তো 98% এই জল মেশিনও নেই, আমি কী করে জানবো? আমি পলিটিক্যাল পার্টির লোক, আগে তো 100% পর্যন্ত গুনতে দেওয়া হতো। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।